একুশে জুলাই উপলক্ষে নিজের হাতে দেওয়াল লিখন করলেন ধুলাই পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল। আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ রয়েছে। ইতিমধ্যে দলীয় কর্মীর সমর্থকদের মধ্যে একুশে জুলাই নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কর্মীদের নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতির বৈঠক সারছেন। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন করছেন তৃণমূল কর্মীরা। শুক্রবার সোনামুখী ব্লকের ধুলাইতে দেওয়াল লিখন করল তৃণমূল কর্মীরা। ধুলাই পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল দলীয় কর্মীর সমর্থকদের সাথে নিয়ে নিজের হাতে দেওয়াল লিখনের কাজ হাত লাগালেন। তৃণমূল সূত্রে জানতে পারা যায়, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং একুশে জুলাই সম্পর্কে দলীয় কর্মীদের বার্তা দিতে এই দেওয়াল লিখন করা হল। পঞ্চায়েত প্রধান নিজের হাতে দেওয়াল লিখনের কাজে হাত লাগালেন। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ধুলাই পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ধুলাই পঞ্চায়েতের প্রতিটি গ্রামে দেওয়াল লিখনের কাজ চলছে। আমাদের একুশে জুলাই যে যাওয়ার জন্য সেই কর্মসূচি ছিল এবং দেওয়াল লেখনের কর্মসূচি ছিল। আজ পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে সব গ্রামেই প্রায় দেওয়াল লেখন চলছে আর কর্মীদের উচ্ছ্বাস আছে চোখে পড়ার মতো। এমনি যাওয়ার লোক প্রচুর, মানে একুশে জুলাই শহীদ স্মরণে যাওয়ার জন্য সবাই উৎফুল্ল হয়ে আছে। কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার বার্তা দিচ্ছি এবং সকলে যেমন সুস্থভাবে একুশে জুলাই পালন করে সেটাই আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুল, ধুলাই গ্রাম পঞ্চায়েত প্রধান।